চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আনন্দী স্কুল থেকে এসে ওজ খাবে, তাই ওজ বানাতে রান্নাঘরে চলে এলাম। ওজটা একটু শুকনো খোলায় ভেজে নিলাম আমি। এইবার আমি কড়াই গরম অবস্থাতে একটু সাদা তেল দু তিন চামচ মতো দিয়ে নিলাম। আর এই তেলে দেওয়ার জন্য আমি মানে ওজটার মধ্যে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু টমেটো কুচি, আর অল্প আমার কাছে কফি ছিল, কফি আর ছোট্ট করে ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি, ছোট ছোট করে আলু টুকরো করে নিয়েছি। এগুলো আগে সব একসঙ্গে দেব না, এখন টমেটোটা পরে দেব, আগে পেঁয়াজ আলু আর কফিটা ভেজে নেব, তারপরে পেঁয়াজ আর লঙ্কাটা নেব। আমার আলু আর কফিটা ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি একটু নুন সামান্য দিয়ে দেবো, সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। আবার ভালোভাবে একটু করে নিই। এইবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো কুচিটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে সবই সতে করে নিতে হবে, একদম ভাজা ভাজা ব্যাপারটা নয়, একটু সামান্য হলুদ গুঁড়ো মিশে সামান্য। এইবার আমি চিকেন কাটা ব্রেস্ট পিস নিয়ে সিদ্ধ করে শ্রেড করে নিয়েছি, এবার এটা এখানে ঢেলে দেবো। আবার ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমি চিকেন স্টকটা নিয়েছি, সেটা একটু এখানে দিয়ে দেবো, যাতে সবগুলো সুন্দর সিদ্ধ হয়ে যায়। এবারটা কড়া করে তো ভাজছি না, হালকা সফে করে নিয়ে এবার ওই স্টকটা দিয়ে এটা জাস্ট সবগুলো যাতে আলু কফি সব সিদ্ধ হয়ে যায় সেই জন্য দিয়ে দেবো, আরেকটু রাখলে দেবো, আবার পরে ইউজ করবো যখন ওটটা দেবো। ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে সামান্য একটু চিনি দিয়ে দেবো, নুন তো আগে সামান্য দিয়েছি, এখন আবার একটু চিনি সামান্য দিয়ে দেবো, কারণ ওই যে নুন চিনি ভাই ভাই একটা টেস্ট আরেকটা টেস্টকে ব্যালেন্স করে। এইবার এই ওটসটা এর মধ্যে ঢেলে দেবো, গ্যাসের আঁচটা কিন্তু সবসময় লোতেই রেখে দিতে হবে, নইলে মিক্সটা ধরে ধরে যেতে পারে। এইবার ওটসটা খুব ভালো করে মিশিয়ে নেব। সবটা ভালো করে মিশে গেলে একটু গরম জল করে রেখেছি আমি, সেই গরম জল অল্প করে আস্তে আস্তে মেশাতে হবে, অনেকটা গরম জল দিলে হবে না কিন্তু, তাহলে জিনিসটা ক্যাট ক্যাটে হয়ে যাবে, ঝুরঝুরে হবে। এই অল্প অল্প করে মেশাবেন আর নেড়ে নেড়ে দেবেন, আঁচটা কিন্তু সবসময় কমানোই থাকবে। দেখুন জলটা প্রায় টেনে এসেছে কোৎসের গায়ে, নাড়তে নাড়তে ঢেলে দেবো, ওই জন্যই গরম জলটা একটু কম দিতে হবে, সবগুলোই যদি বেশি হয়ে যায় তাহলে জিনিসটা ক্যাচাতে হয়ে যাবে, ঝুরঝুরে হবে না। এইভাবে এবার দেখে নিই কতটা হয়েছে, মোটামুটি। এবার আর কিচ্ছু দিতে হবে, তো এই পর্যায়ে আমি গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে এবার আরো কিছুক্ষণ আমি এটা ঢেকে দেবো, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার ডায়েট ওটস উইথ চিকেন।